আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দ্য ফার্মিং বয় ইউটিউব চ্যানেল থেকে আমি এমডি হাবিবুর রহমান আপনাদের সঙ্গে রয়েছি ফার্মিং বিষয় নিয়ে কোনো তথ্য উন্মোচন করতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, তো মুরগির ঠোঁট কাটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। তো মুরগির, দেশি মুরগি পালন করতে গেলে আপনার ঠোঁট কাটা যে একটা মেন যে একটা পয়েন্ট, এই পয়েন্টটা যদি আপনি যদি না ফলো করেন তাহলে অবশ্যই আপনার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে মুহূর্তের ভিতরে। তো আমার কাছে ঠোঁট কাটার মেশিনটা নাই, অবশ্যই আমি এতগুলো টাকা আমি একবারে ইনভেস্ট করতে চাচ্ছি না। তো আমার তো ঠোঁট কাটার দরকার। তো আমি সেই মান্ধাতার আমলে আজ থেকে 20-25 বছর আগে যারা 50টা 100টা করে লেয়ার পালন করতো ঘরে ঘরে, তো আমিও আমার নিজের চোখে দেখেছি। তো এই একটা মাত্র ছুরি দিয়েই, আপনার একটা ছুরি দিয়েই আমি 50-60টা মুরগির ঠোঁট কাটবো। তো এই ছোটো একটা ছুরি আমি গ্যাসের চুলার মাধ্যমে হিট করব। তো হিট করার পরে আমি এই ঠোঁটগুলো আমি কেটে ফেলবো। তো আপনাদের স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনার ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, আর আমার সঙ্গে যারা যুক্ত থাকতে চান তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমি আমার এই গ্যাসের স্টোভের মাধ্যমে আপনাদের ঠোঁটটা কেটে দেখাবো। তো আমি এভাবে ছুরিটাকে গরম করে নেব, মানে এটা আগুনে উত্তপ্ত হয়ে যাবে, তারপরে হচ্ছে মোমের মতো ঠোঁটটা কেটে যাবে। তো অল্প করে আমি কাটবো, তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করবো। এখন আমার এটা ছুরিটা পরিপূর্ণভাবে গরম হয়ে গেছে। তো আমি কি করবো, আমি জিরোতে দিয়ে রাখবো, একবারে জিরোতে দিয়ে রাখবো, আর মাথাটা মনে করেন যে আমি একবারে আগুনের মাথার উপরে দিয়ে রাখবো। তো আমার ছুরিটা রেডি। তো আমি এখন মুরগির ঠোঁট কাটবো। তো মুরগির ঠোঁট কাটা হচ্ছে আপনার একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কিসের জন্য বলা, তো একটা মুরগি যখন আপনার প্রাপ্ত বয়স্ক যখন হয় তখন তাদের ভিতরে একটা উত্তেজনা সৃষ্টি হয়, সেই কারণে কিংবা ক্যালসিয়াম শর্ট থাকে, কিংবা এক জায়গায় গাদাগাদি অনেক অল্প জায়গার ভিতরে বেশি মুরগি থাকার ফলে আপনার এই ঠোকাঠুকিগুলো করে থাকে। তো আমরা হচ্ছে আমি 12-13 দিনে ঠোঁট ছেঁকা দিয়েছি, তারপরে 1 মাস পরও আমি ঠোঁট কেটে দেখিয়েছি। তো আমি এখন হচ্ছে এভারেজ 2 মাস বয়স যে মুরগিগুলো, সেই মুরগিগুলোকে আমি আমি আমার ছুরির মাধ্যমে একদম বিনা টাকায় বলা চলে, একটু ব্রেন খাটিয়ে একটু পরিশ্রম করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত যে শখের মুরগিগুলো, সেই মুরগিগুলো ঠোঁট কেটে আপনি একটা মারামারি সৃষ্টি হয়, যে মারেক্স রোগ যে রোগটা বলে, সেই রোগটা যখন লক্ষণ দেখা দেয় তো তখন হচ্ছে আপনার মুরগিগুলো টুকরা টুকরে করে বেশি করে থাকে আর কি। তো মারেক্সের বিষয়ে আপনার ভ্যাকসিন আছে, আপনার মারেক্সের ওষুধ আছে। তো মারেক্সের তাৎক্ষণিক আছে, মেন কারণ হচ্ছে আপনার টুকরা টুকরি করা। তো টুকরা টুকরি আপনি তাৎক্ষণিকভাবে বন্ধ করতে গেলে আপনি পার 1 গ্রাম 1 লিটারে 2 গ্রাম করে লবণ আপনার সাথে সাথে দিয়ে দিতে পারবেন, তাতে ক্ষণিকের জন্য আপনার নির্মূল থাকবে, কিংবা আপনার 2-5 ঘন্টার জন্য আপনি ঠান্ডা রাখতে পারবেন। কিন্তু ঠোঁট না কাটা পর্যন্ত আপনি এই ঠোকরা ঠুকিগুলো বন্ধ করতে পারবেন না, যতই আপনি মুরগি তখন যতই বড় স্পেস দেন না কেন, কারণ সে সেই বিষয়টার সাথে অভ্যস্ত হয়ে গেছে, অলরেডি তার অভ্যাস হয়ে গেছে। এখন কি করতে গিয়ে আমাদের ঠোঁট কেটে দিতে হবে। তো আমরা সে যেন গুঁড়ো খাবার তুলে খায় কিংবা তুলে খেতে ভালোভাবে পারে, তো সেইভাবে আমি আমার ছুরির মাধ্যমে আমি আপনাদের হচ্ছে ভিডিও আকারে তুলে ধরতেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তো, কিংবা আপনারা এভাবে যদি আপনাদের একটু সাহসের বিষয় আছে, এই বিষয়গুলো হচ্ছে আসলে সাহসের বিষয়। তো আমার আমি এই পর্যন্ত করছি আমার খামারে, আমি এইভাবেই মুরগির বড় মুরগিগুলো আমি ঠোঁট কেটে থাকি। তো আমি আমার কোনো সমস্যা হয় না, তো আমার জায়গা থেকে আমি এভাবে অ্যাপ্লাই করে যাচ্ছি, কিংবা আমি যখন বড় আকারে যখন প্ল্যানিং করব তখন আমি একটা 3,000-3,500-4,500 টাকা দিয়ে একটা মেশিন কিনে রাখতে পারবো, কারণ ওটা আমার সঞ্চয়। কারণ ওটা একবার কিনে ফেলালে তো হলো আমি আর মনে করেন যে আমি ওটা বিক্রি করতে পারবো না। তো ওইটা আমি একদম আমি যখন কাজ চালাতে পারতেছি তো তখন আমি এটা নিয়ে অ্যাপ্লাই করে চলতে লাগি। তবে পরবর্তীতে আমি যখন আধুনিক পর্যায়ে চলে যাব তখন দেখা যাচ্ছে সময় বাঁচানোর জন্য এই কাজগুলো আমি চেঞ্জ করতে পারবো। তো আমার ভিডিওটা যারা ফলো করে থাকেন কিংবা আমাকে যারা ফলো করেন, তো অবশ্যই আমি একদম অল্প খরচের ভিতরে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করে আসছি।
হাই লেভেলের সব মেডিসিন গুলো, আর আমি এটা বিজ্ঞানসম্মত ভাবে আমি আপনাদের হচ্ছে কারণ কেটে ঠোঁট কেটে দেখাচ্ছি। কারণ কি বিজ্ঞানসম্মত বললাম কি সেজন্য, কারণ আগুনে যদি হিট না দিতাম সরাসরি ধারের মাধ্যমে কাটলে রক্ত বেরোতো। কারণ আমি ওটা হচ্ছে ছুরিটাকে আমি লাল করে নিচ্ছি, নেওয়ার পরে তারপরে সেই চাপের মাধ্যমে কাটতেছি, মোমের মতো করে কেটে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, এই ছিল আমার আজকে ঠোঁট কাটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা। তো আমি শুধুমাত্র ঠোঁট কাটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা, তার ভালো দিকটা কি আর খারাপ দিকটা কি, তো আপনারা যাতে মানে অল্প করে কাটার চেষ্টা করবেন, কারণ ওটা আপনার শখের মুরগি। এখন বেশি যদি কেটে ফেলেন তখন রক্তক্ষরণ হবে। তো একটা মাপ, একটা সাইজ আপনারা দেখলেই বুঝতে পারবেন, সেই অনুমান করে হালকা যদি কেটে দিতে পারবেন। তো বেশি আকারে যদি আপনি কাটতে চান, যদি আপনি না বোঝেন তাহলে আপনি চিকিৎসকের পরামর্শ নিন, কিংবা আপনার আশেপাশে যারা ফার্মিং বিষয়ে যারা কাজ করে কিংবা করে থাকে তাদের পরামর্শ আপনি নিতে পারেন। তো ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই। তো যে যেখান থেকে আমার ভিডিও দিয়ে দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, আর আমার সঙ্গে যারা যুক্ত থাকবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, মুরগির প্রতি যত্ন নেবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।